বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাসেল হালাদার, আমার দেশের বাড়ি হলো বরিশাল, বয়স হলো 39, আমার হিপ জয়েন্টের সমস্যা আজকে বিগত 3 বছর ধরে। আমি কোনো কাজই ঠিক মতো করতে না, তো শুধু বসে বসে কাজ করতাম, কিন্তু তাও চেহারা হইতো বৈশা। আমার ব্যথাটা অল টাইমই 24 ঘন্টায় আমার এই হিপ জয়েন্টের এই হাঁটুতে ব্যথা থাকতো, আর এই জয়েন্টের এখান থেকে অনেক সময় চিরা ফেরা উঠতো, আর পা দিয়ে হাঁটা চলা করতে অনেক কষ্ট হইতো। ব্যথার পেনের কথা তো আর মাও বুঝে না, শরীরের যে ব্যথা সে ব্যথা কিন্তু মাও বুঝে না, যার ব্যথা সেই একমাত্র বুঝে যে কেমন ব্যথাটা লাগে। পর্যন্ত আমি বহুত ডাক্তারে দেখাইছি, তারা সবাই বলছে যে অপারেশন করতে, অপারেশন করার লাগে বলছে হিপ জয়েন্টের হাড় ক্ষয় হয়ে গেছে, তো আপনার এটা অপারেশন ছাড়া কোনো উপায় নাই। পরে অনেক দিন চিন্তা ভাবনা করলাম, আজকে বছর 3 হয়ে গেল, পরে এই মিরপুর 10 নম্বর দেখাইছি, উনি আমাকে বলছিল যে পড়ে যেতে, স্যারের কথা বলছে। পরে আমি ওইখান থেকে স্যারের নাম বের করতে বের করতে দেখি যে আমি শফিউল্লাহ স্যারের নাম দেখে, পরে মনে হয় একটা আত্মবিশ্বাস এলো তার ভিডিওটা দেখা, যে আমি এখানে যাই যাই দেখি আল্লাহবাক ওনার কুশিল আমার একটু সুস্থ করে নাকি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু উন্নত আছি, আগের তুলনামূলক যে ব্যথার পেনটা থাকতো সবসময় এই ব্যথার পেনটা থাকে না, এবং মোটামুটি একটু সুস্থতা এখন বুঝে নি। আমি প্রায় অনেক লোক আমি যাই কয়েকজন দেখেছি, তারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে তারা দেখে সুস্থ বের হয়ে গেছে। এখানে ফিজিওথেরাপির যে নার্স, তারা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে না, বা সবাই ভালো, বা যে আমার সাথে আমার যে থেরাপি দিয়েছে সে আমার জন্য যথেষ্ট করছে। এখানে আজকে নিয়ে 13 দিন হয়েছে, তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, স্যারের তুলনা তো আলহামদুলিল্লাহ স্যার যথেষ্ট চেষ্টা করতেছে রোগীদের জন্য, এবং আশা করি সামনের দিকে আমি যেহেতু আসছে একটু মোটামুটি ফলাফল ভালো পাইছি, আশা করি সামনের দিকে আরও যে তার রুগীর দিতে পারি, বা সবাই যেন তার আশা হয়তো থাকে। আমার যতটুকু আছে, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক লোকই আছে, আমরা আমি চেষ্টা করব তার কাছে পাঠানোর জন্য, শফিউল্লাহ স্যারের কাছে, যে আমার মতন যারা আছে এই এইসব রুগীগুলা আমি শফিউল্লাহ স্যারের জন্য পাঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করব। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আল্লাহবাক আমাকে সুস্থতা দান করে, আর সবাই এই স্যারের জন্য দোয়া করে রাখেন যে স্যারের জন্য আরো মানুষের উন্নত করে দিতে পারে, বা আমি আশাপ্রাপ্ত যে আল্লাহবাক আমার যে আরো সুস্থতা দান করে, আপনাদের সবার কাছে আমার এই দোয়া রইল। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।